বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত ভারতীয় টিম ডিএলএস মেথড অনুযায়ী দুর্ধর্ষভাবে হারালো নেপাল টিমকে। রোহিত শর্মা সুমন গিলের বিধ্বংসী ব্যাটিংয়ের দ্বারা তো আজ ভারতীয় টিম নেপালের বিরুদ্ধে দুর্ধর্ষভাবে জয়লাভ করে সুপার ফোরে পৌঁছলই। তার পাশাপাশি এই ম্যাচের পর এশিয়া কাপ থেকে ছিটকে গেল তিনটি বড় টিম এবং সেমিফাইনাল নিশ্চিত করলো চারটি দল। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কীভাবে আজ ভারতীয় টিম এই ডিএলএস মেথড অনুযায়ী নেপাল টিমকে হারালো, শুভমান গিল রোহিত শর্মারা ঠিক কীভাবে বিধ্বংসী ব্যাটিং করলো, কোন টিম ছিটকে গেল, কোন চারটা টিম এশিয়া কাপের ফাইনাল খেলবে তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তোমার ফেভারিট টিমকে এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে ম্যাচের কথা বললে এদিন নেপাল টিম প্রথমে ব্যাট করতে নেমে তার দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ভারতের সামি, সিরাজ, পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের বিধ্বংসী বোলিংয়ের সামনেও 48 ওভার খেলে 230 রান ঠুকে দেয়। আর এই রানকে তাড়া করতে নেমে এদিন প্রচণ্ড বৃষ্টি চলে আসে। তবে আজকের এই ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মতো পুরোপুরিভাবে কল্ড অফ করা হয়নি, এই ম্যাচটিকে ডিএলএস ম্যাথড অনুযায়ী পরিচালনা করা হয়। হ্যাঁ বস, ডিএলএস ম্যাথড অনুযায়ী ভারতীয় টিমের সামনে জেতার জন্য টার্গেট রাখা হয় 145 রান এবং ভারতকে 23 ওভারে এই রান তাড়া করতে পাঠানো হয়। আর সেই রানকে তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল বিধ্বংসীভাবে মেজাজে ব্যাটিং করতে শুরু করেন এবং দুজনেই বিধ্বংসী দুটি হাফ সেঞ্চুরি ঠুকে দিয়ে একা হাতেই 9 উইকেটের বিনিময়ে ভারতীয় টিমকে এই ম্যাচটি জিতিয়ে দেয়। হ্যাঁ বস, এদিন রোহিত শর্মা শুরুতে কিছুটা স্ট্রাগল করলে কী হবে, তিনি যখন এই ডিএলএস ম্যাথড অনুযায়ী ব্যাট করতে নামেন তিনি বিধ্বংসীভাবে 5টি ছক্কা এবং 5টি চার মারেন এবং শুভমন গিল তো আজ গোড়া থেকেই 1টি ছক্কা এবং 7টা চারের সুবাদে বিধ্বংসী দুটি সেঞ্চুরি করেন। তো যাই হোক, এই ম্যাচের পরে যেখানে গ্রুপ এ থেকে পাকিস্তান টিম অলরেডি কোয়ালিফাই হয়ে গেছিলো সেমিফাইনালের জন্য, সেখানে এই ম্যাচের পরে নেপাল টিম পুরোপুরিভাবে এশিয়া কাপ থেকে ছিটকে গেল এবং দ্বিতীয় টিম হিসেবে কিন্তু ভারতীয় টিম এই এ গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছে গেল। আর বি গ্রুপ থেকে তো অলরেডি শ্রীলঙ্কান টিম সেমিফাইনালে পৌঁছবে, তাছাড়া বাংলাদেশ তখনই পৌঁছতে পারবে সেমিফাইনালে যদি আফগানিস্তান টিম শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যায় কিংবা অতি সামান্য ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারে। আর তখনই এই এশিয়া কাপ থেকে নেপালের পাশাপাশি আফগানিস্তান টিম ছিটকে যাবে এবং পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই চারটি টিম কোয়ালিফাই হয়ে যাবে। ধন্যবাদ।